সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের দাদা ভাইকে দেখো রেডি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শার্ট প্যান্ট পরা হয়ে গেছে অলরেডি। এবার দেখো কি পরে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের দাদা ভাই কি করে রেডি হচ্ছে আজকে, ঠিক আছে? ठीक है, अब ठीक है, ঠিক আছে। তো দেখো প্রচন্ড শীত করছে, সেজন্য চাদর গায়ে দিয়ে বসে আছি। আর আমাদেরকে তো বেরোতে হবে, রেডি হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো আজকে আমরা বাস ধরবো, ঠিক আছে? কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর আমি আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? তাহলে বহুত খারাপ। হ্যাঁ দেখো বন্ধু, চলে এসেছি, রেডি হয়ে গেছি, এই যে লাগেজ পুরো। তো ঠিক আছে চলো, আবার দেখা হবে। দেখাও তো, এই দেখো আমরা বাস স্টপে চলে এসেছি, বাস করবো, ঠিক আছে? আর এখনই আমরা চা খেলাম, আর তোমাদের দাদা ভাই ওইদিকে যাচ্ছেন, ওই জায়গা দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে চলো, বাসটা আসুক, তারপরে আবার দেখা হবে। তো এই দেখো বন্ধুরা, আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, আর আমরা সিট বুক করিনি, অনেক দূরের রাস্তা, সেই জন্য আমরা স্লিপার বাসটা বুক করেছি। আর দুজনের মধ্যে দেখো বসে আছি। তো তোমাদেরকে দেখো বাসের এই পাশটা একটু দেখানোর চেষ্টা করলাম, মানে ভেতর থেকে বসে বসে। তো ঠিক আছে চলো দেখতে থাকো। আর এখন দেখো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি এখন। তো গুড মর্নিং বন্ধুরা, রাত কেটে ভোর হয়ে গেছে, আর এখন মানে তখন বাজছিল, আমি অডিওটা পরে মিক্স করছি, ঠিক আছে? তো ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো তখন বাজছিল প্রায় 7:30টার মতো। তো খুবই ভালো লাগছিল, আর যেগুলো দেখছো তোমরা সবাই ওগুলো হচ্ছে চা বাগান। তো আমরা কোথায় আসছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, শিলিগুড়ি দার্জিলিংয়ের এদিকে এসেছি। তো পোপার আমরা শিলিগুড়ি এসেছি, ঠিক আছে? তো চলো, বাগানটা দারুণ লাগছিল দেখতে, বাসে খুব ভালো হয়েছিল, বাসে আসছিলাম আর দেখছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখে দেখে আসতে, আর শুয়ে শুয়ে দেখে দেখে আসতে ভীষণ ভালো লাগছিল। তো ঠিক আছে চলো, এবার আমরা একটু পরেই বাস থেকে নেমে পড়বো, আধ ঘন্টার মধ্যে। তো দেখো আমরা নেমেও পড়েছি, এবার এখান থেকে টোটো ধরে নেব, টোটো ধরে আর আমরা চলে যাব আমাদের ঠিকানায় যেখানে আমরা রুম বুক করেছি। তো এই দেখো আমরা চলে এসেছি হোটেলে। তো কি করব বলো, আসার পরে আমি ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই। আর আমাদের আশেপাশে ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছিল, সেই জন্য আমি আর কি ভয়েসটা দিইনি। তো চলো ঠিক আছে, আমরা একটু রেডি হয়েছি বেরোনোর জন্য, তো বেরোবো, ঠিক আছে? আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি, টাটা।